যারা এ আজান শুনেছে তারাই হজ্জে যাইতে পারবে, টাকা থাউক চাহে না থাউক। কি সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখা গেছে অনেক দৃষ্টান্ত, এটা সমাজে এখনও আছে, টাকা থাকলে ওয়ালারা যাইতে পারে নাই। আবার দেখা গেল টাকা নাই, মানুষের টাকায় হজ করেছে, এরকম দৃষ্টান্ত অনেক আছে। এ জোরে বলি সুবহানাল্লাহ। টাকা নাই বারবার দোয়া করে, এরকম এর আগে আমার স্যার বলছিলেন কাকরাইল মসজিদে, এখন দোয়া করে আর পড়ি থাকে। কোনো ব্যক্তি হজে যাইতে পারতেছে না, এখন দেখা গেল সে মুমূর্ষু অবস্থা, কইছে আমার এইগুলো সব দিয়ে দিলাম তুমি যাও। তখনকার সময় এত ইমিগ্রেশন পাসপোর্ট ভিসা এত কড়াকড়ি ছিল না, দেখা গেল এ যাইতে পারতেন, এ হয়ে গেছে। আমি যখন কামিলে পরীক্ষা 1998 সালে কামিল পরীক্ষা দেই, আমাদের সময় এক আমার ভাইস প্রিন্সিপাল হুজুর বলেন সাত দরগা মাদ্রাসার এক মহাদ্দিস, এখন ইনি স্বপ্নে দেখছেন আল্লাহ রসুলকে, এই দেখিয়ে পাগল হয়ে গেছেন হজে যাবেন, কিন্তু টাকা পয়সা নেই। কইলো যে আমরা 30,000 টাকা তাকে সংগ্রহ করে দিলাম, এখন যাই হোক মাদ্রাসার থাকি শিক্ষকরা চান্দা হারি করি, এখন ইনি হজে যাইবেন, 30,000 টাকা দিলাম। এখন কি হয়ে গেল, এমন এক ব্যক্তি ইনি যখন ঢাকায় যাবেন হজের কার্যক্রম ভিসার জন্য বিভিন্ন প্রসেসিং করতে যাচ্ছেন, এক ব্যক্তি বলতেছেন যে আমরা একটা লোক খুঁজতেছি যে হজে যাওয়ার, এরকম আমার আব্বা অসুস্থ হয়ে যায় হজে যাইতে পারতেছে না, এরকম যদি কোনো আলেম ব্যক্তি কোনো শিক্ষিত ব্যক্তি পাইতাম তাহলে আমরা তাকে একটা বদলি হজ পাঠাইতাম। জোরে বলি সুবহানাল্লাহ। বলে কেমন লোকসান? বলে আমরা আলেম লোকসান। বলে আমি অমুক মাদ্রাসার মুহাদ্দিস, এখন আমি এই জন্য যাওয়ার চেষ্টা করতেছি, টাকা পয়সা আমার নাই, যদি আপনারা আমাকে দেন তাহলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ হয়ে গেল, তিনি হজে গেইলেন। কি সুবহানাল্লাহ বলবেন না? তে এরকম দেখা যাচ্ছে টাকা পয়সা নেই, কাছে বেটা কাছে মুই দেওয়া টাকা, যাও আব্বা তোরা যাও, টাকা নাই বেটাই দিলে টাকা হজ করি আইল। কি কথা বুঝেছেন আমার? এরকম অনেক দৃষ্টান্ত আমার আছে। তারপরে হজে যায় ইমিগ্রেশন, আবার প্লেনে উঠবে, প্লেনে উঠার সময় কাঁপতে শুরু করছে, আর প্লেনে উঠতেই পারে না, লাস্টে আমার সাথে বেটা বদলি হজ করি এলো বাপের। তারপরে আমি কুতুবপুর কিছুদিন ইমামতি করছি, গা শুয়ে পড়ে 9 মাস, ওখানে আব্দুল মজিদ নামে এক ব্যক্তি, সব হজের দোয়া খায়ের মসজিদে সব হয়ে গেছে, দোয়া খায়ের সব করি দিছি, ইনি হজ ক্যাম্পে গেছেন, 3 দিন হজ ক্যাম্পে থাকা লাগে অনেক সময়, 24 ঘন্টা থয় বিভিন্ন কারণে। এখন উনি হজ ক্যাম্পে যাইয়া, আগে থেকে একটু পায়ের একটা সমস্যা ছিল, এখন এই হজ ক্যাম্পে উজু করতে যায়া উনি পড়ি যা তাড়িটা উখড়ি গেল, এখন এই বেচারার আর হজে যাওয়া হইল না। লাস্টে উনি বাড়িতে ফিরে আসলেন, এটা উনি মারা গেছেন কিছুদিন আগে, এখন বাড়িতে ফিরে আসলেন, তারপরে তার ছেলেকে পাসপোর্ট দ্রুত 7 দিনের মধ্যে পাসপোর্ট করায়া ওনার ছেলে হজে গেল। কি সুবহানাল্লাহ বলবে না? তাহলে টাকা থাকলেই হজে যাইতে পারে তা নয়, আবার টাকা না থাকলেও যাইতে পারে, এটাও বাস্তবতা। এর আগে আমি মেলা বলছি, কুলি আমাদের দেশে কুলি হজ করেছে, আমাদের সঙ্গে ভ্যান চালক হজ করেছে, তার জীবনের সাধনা ছিল আমি হজ করব। আল্লাহ পাক এমনভাবে জমি কিনে রাখছিল, সহজের সময় 40,000 টাকা জমি 4 লাখ টাকা বেচাইছে, 3 লাখ দিয়ে হজ করছে, বাকিটা 6 লাখ দেখছে, সারা জীবনের ভ্যান চলে হজ করেছে, এ দৃষ্টান্ত আছে। তবে আপনাদেরও এ নিয়ত থাকা দরকার। আল্লাহ রসুল বলছেন যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কি হজ করে না, হয় সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক, এতে আমার যায় আসে না। জোরে বলি না বুঝবেন? যাদের সামর্থ্য আছে, আপনি এখন থেকে আগামী 25 সালের জন্য নিয়োগ করতে পারেন। এ হাজির মর্যাদা আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ রসুল দান করেছেন, আবার তারগিব আর তারহিমের একটা ফজাইল হাদিসের মধ্যে আছে, হজ্জে মাবরুর এবং মেশকাতের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউন জান্নাহ, আল্লাহর নবী বলছেন যার হজ্জে মাবরুর হবে কবুল হজ হবে, এই ব্যক্তির একমাত্র প্রতিদান হজে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো একদিন হজরে আসওয়াদ তার জন্য সাক্ষী দেবে, এরকম হজরে আসওয়াদ সাক্ষী দেবে, অন্য কোনো পাপের কারণে যদি মানুষের হক নষ্ট করার কারণে জাহান্নামী হয়, সে জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি খানার কারণে আল্লাহর নবী বলছেন এই যা হজের কারণে সে একদিন সাফা মারোয়া সাই করার কারণে সাক্ষী দেবে, এবং হজরে আসওয়াদ সুমা দিতে পারেনি ইশারা করেছে, সাক্ষী দেবে এ কারণে সে একদিন জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ।